সময়টা পার হচ্ছি, পুরো এই গোলকের অবস্থা দেখে মনে হচ্ছিল যে আমরা এখন আবার যে নতুন পৃথিবী আসবে, নতুন যে স্বাভাবিক জীবন আসবে, সেখানে যে আমরা আগের যে ভুল ত্রুটিগুলো ছিল সেখান থেকে নিজেদেরকে সরিয়ে আনবো, এই যে আড়াল করার বিষয়টা থেকে আমরা একটা সাম্য সত্য কথা মানে একটা শুদ্ধাচারের দিকে আসবো, সেই জায়গায় কিন্তু আমরা যদি আমি আমাদের এখানকার মার্চের কথাও যদি ধরি, মার্চ থেকে জুলাই অগাস্ট আমাদের মধ্যে কি সেই পরিবর্তন আসলো ব্যক্তি জীবনে, সার্বিক আমাদের সার্বিক জীবন যাপনে? আমার মনে হয় যে এখনও আমরা ওই ক্রাইসিসের মুহূর্তটা ক্রস করিনি, সো এখনও আসলে আমরা বলতে পারছি না আমাদের মাঝে আসলে সেই পরিবর্তনটা আসলো কি না। বাট জীবিকার তাগিদে কিন্তু আমাদেরকে বদলাতে হবে আমাদের নিজের জন্যে, জীবন জীবিকার তাগিদে বদলাতে হবে। কেন, একটা সময় আমরা খুবই আইসোলেটেড জীবন কাটিয়েছি, আমাদের মনে হচ্ছে যে আমি ভালো থাকলেই আমরা ভালোই আছি, আমরা দীপচড়া ছিলাম, আমি দীপচড়া ছিলাম। কিন্তু আমরা এবার রিয়েলাইজ করেছি আপনি যতটাই সুবিধাভোগী মানুষ হন না কেন, আপনি আসলে সবাই এক কাতারে আছেন। এখন চাইলেই কিন্তু একটা মানুষ, বেশিরভাগ মানুষ বাইরে চিকিৎসার জন্য যেতে পারছে না। আমরা অহরহ উদাহরণ দেখছি যে বনেদি পরিবারের মানুষ, তারাও কিন্তু আসলে অনেক কষ্ট নিয়েই চিকিৎসা সেবাটা নিতে হচ্ছে। দেশের ভিতরেও আপনি দাবি করলে নিবিড় পরিচর্যা কেন্দ্র পাচ্ছেন না। এক্স্যাক্টলি এই কথাটাই। সো এখন কিন্তু ভাবার সময় এসেছে যে আমাদের নিজের জন্যে এবং আশেপাশের মানুষের জন্যই আমাদেরকে আসলে ঠিক ডিসিশনটা নিতে হবে, বদলাতে হবে। আমি কয়েকটা খুব ভালো ইন্টারভিউ পড়েছি, খুবই বড় বড় ব্যবসায়ী, তারা বলেছেন যে আমরা এতদিন অনেক বড় ভুল করেছি, আমরা হাজার হাজার কোটি টাকা এই ইন্ডাস্ট্রি করেছি, এই ইন্ডাস্ট্রি করেছি, কিন্তু আমাদের সবচাইতে প্রয়োজন যেটা আমাদের স্বাস্থ্য খাতকে কিন্তু আমরা ডেভেলপ করিনি। আমার ওনার ইন্টারভিউটা খুব ভালো লেগেছে, এই কারণে আমরা সবাই করি কি, একে অপরকে দোষারোপ করি, এই এই মন্ত্রণালয় এই এই ভুল হয়েছে, সরকার এই ভুল করেছে, এই প্রাইভেট সেক্টর এই ভুল করেছে, কিন্তু আসলে সমষ্টিগতভাবে কিন্তু আমাদের সবারই ভুল ছিল, আমরা সঠিক জায়গায় কিন্তু মনোনিবেশ করিনি। এখন আমাদের বুঝতে হবে যে আসলে খাদ্যশস্যর যোগান, আমাদের চিকিৎসা সেবা, এইসব জায়গায় আসলে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর আমি একা ভালো থাকলে হবে না। মানে ওই ভাবনাটা কখনো আসেনি যে আমি একটু হাঁচি দিলাম, আমি সিঙ্গাপুর ব্যাংকক চলে যাচ্ছি, কিন্তু আমি আসলে একসময় যেতে পারবো না, আমাকে চট্টগ্রাম বা ঢাকাতেই থাকতে হবে। এক্স্যাক্টলি, আমরা আসলে সবাই এত লোভী হয়ে পড়েছিলাম যে আমাদের সবাইকে সিঙ্গাপুর যেতে হবে, এই জন্য আমি যদি আমার পরিবারের সিঙ্গাপুরে যাওয়ার নিশ্চয়তাটা দিতে পারি তাহলেই মনে হয় আমি সফল। কিন্তু আমরা কিন্তু এখন এই এই প্যান্ডেমিক আমাদের বুঝিয়েছে যে আসলে এই যে সেলফিশ মতাদর্শ নিয়ে যে আমরা ক্যাপিটালিজমে বড় হচ্ছি, এটা আসলে যে ঠিক না, এটা যে কত নড়বড়ে, আমরা কিন্তু বুঝেছি। সো আপনি যখন প্রশ্নটা করলেন যে আমরা কি আসলে বদলে যাচ্ছি কি না, এটা এখনও আমরা বলতে পারবো না, যখন প্যান্ডেমিক চলে যাবে আমরা আবার সুন্দর একটা পৃথিবী পাবো। ওই বোধের জায়গাটা আসেনি যে আমরা আসলে সংকটের মুখোমুখি হয়েছি। হ্যাঁ এক্স্যাক্টলি, তখন যদি আমরা একই এই চিন্তাধারায় একইভাবে কথা বলতে পারি তাহলে হয়তো আমরা বদলে গেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা বলতে পারছি না। কিন্তু আশেপাশে যা দেখছি আমি বিশ্বাস করতে চাই যে আমরা বদলাচ্ছি।